আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে পার্ট থ্রি দেবো, পার্ট থ্রি ভেরিয়েবল প্রাইমারি পাম্প বা ভেরিয়েবল প্রাইমারি ফ্লো। তো এই ভেরিয়েবল পাম্পগুলো প্রাইমারি পাম্পের জন্য মানে ফ্লো ক্ষেত্রে কেন ইউজ করা হচ্ছে, এটা আসলে অ্যাকচুয়ালি যেগুলো আপনি ড্রাই ড্রাই কন্ডেন্সার মানে ড্রাই এক্সপানশন আপনি শুধুমাত্র এয়ারপোর্ট সিলার, সেক্ষেত্রে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। তো সেই বিষয়ে পুরো কথা বলবো। আমি সরাসরি এখন আপনাদের ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেটা আমাদের সাপোজ এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে 345 টন বা 400 টনের তিনটা সিলার আছে এখানে। তা আমাদের এখানে কোনো দেখতে পাচ্ছেন কোনো সেকেন্ডারি পাম্প নাই, তার মানে আমাদের যে ভেরিয়েবল প্রাইমারি পাম্পগুলো ইউজ করা হয়েছে তিনটা, 1, 2, 3। এই তিনটার যে জিপিএম মানে ওয়াটার যে সার্কুলেশন ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনার 1K করে মানে 1000 জিপিএম করে। তাহলে আমার তিনটা পাম্পের জন্য 3000 জিপিএম 1K মানে 1000 জিপিএম, পাম্প 2 1000, পাম্প 3 1000, সবগুলো একটা কিন্তু প্রাইমারি পাম্প। প্রাইমারি পাম্প কিন্তু ভেরিয়েবল। আমি এর আগে দেখাইছিলাম আমাদের পার্ট টুতে ভেরিয়েবল সেকেন্ডারি পাম্প, কনস্ট্যান্ট প্রাইমারি, ভেরিয়েবল সেকেন্ডারি। তো আজকে আমি আপনাদের দেখাবো শুধুমাত্র ভেরিয়েবল প্রাইমারি পাম্প, এটা কেন ইউজ করা হয় এবং এটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী, ঠিক আছে, আর এবং কোন প্রজেক্টেগুলো ইউজ করা হয়েছে এই বিষয়ে আলোচনা করবো। তার আগে আপনাদের যে সার্কুলেশন সিস্টেমটা আছে এটা আমি অবশ্যই বুঝিয়ে দিব, ঠিক আছে। চেষ্টা করবেন যখন আমার বিল্ডিংয়ের লোড 100% থাকবে, নাম্বার 1, সেক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা পাম্পের জিপিএম কত, 3000 জিপিএম, ঠিক আছে। নাম্বার 1, 100% লোডে আমার 3000 জিপিএম ফলো হবে। ওকে, 3000 জিপিএম যদি 100% ফলো হয় 100% লোডে। আর এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা হয়েছে যে ভেরিয়েবল পাম্পের ক্ষেত্রে, আমি এর আগেও দেখেছিলাম যে ভেরিয়েবল পাম্পের ক্ষেত্রে আপনাদের জাস্ট যেটা কনস্ট্যান্ট থাকবো সেটা হলো আপনাদের টেম্পারেচার উইল বি কনস্ট্যান্ট রিমেইনিং হেয়ার। টেম্পারেচার শুধুমাত্র ডেল্টি, যেটা বলা হয় টেম্পারেচার, এটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সরি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবো, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবো, দ্যাট মিনস টেম্পারেচার আর লোড যেটা হলো টেম্পারেচার কনস্ট্যান্ট আর লোড এবং কি ফলো, এর দিকে কী করবে, এর দিকে ভেরি করবে, মানে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, আমার সেটিং টেম্পারেচার 6.17 এটাই থাকবে, ঠিক আছে, 6.7 ডিগ্রি সেলসিয়াস, 6.7 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা থাকবে। এবং আউট থাকবে 11 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং হতে পারে, 5 বাই 2 ডিগ্রি সেলসিয়াস অথবা 57 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, এটা এইটা কোনো কিন্তু আমাদের চেঞ্জ হবে না, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো এই কনস্ট্যান্ট থাকলে আমাদের যে চেঞ্জ হবে যেটা হচ্ছে শুধুমাত্র লোড। এর আগে দেখেছিলাম যে ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমাদের লোড চেঞ্জ হয় তাহলে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়েছে, সেটা হলো কনস্ট্যান্ট প্রাইমারি কনস্ট্যান্ট। এটা আগের ভিডিওতে আসছে, ওর সামনে একটা ভালো করে ওয়াচ করে খেলবে, দেখলে বলে বুঝতে পারবেন। ওখানে আজকে এই ভিডিওতে কথা বলতেছি, এটা নিয়ে কথা বলবো শুধুমাত্র। তো আমাদের এখানে লোড এবং ফলোটা ভেরি করবে, দ্যাট মিন্স লোড যদি আমার 100% হয় ফলো উইলবি 100%, তার মানে ফলো আমার 3000 জিপিএম ফলো হবে। লোড যদি 75% হয় তার মানে আমার ভালগুলো 25% অফ থাকবে এবং 75% ওপেন থাকবে, তার মানে অ্যাজ পার দ্য ডিমান্ড ফলো, ঠিক আছে, মানে লোডের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। বিল্ডিংয়ের লোড যদি 75% হয় আমার যে ওয়াটার ফলো হবে 75%, তার মানে আমার 3000 জিপিএম টোটাল আমার এই প্লান্টের ক্যাপাসিটি বা পাম্পের ক্যাপাসিটি, তাহলে আমি 75% আমার 25% বাদ দিলে আমার পাখির টুকু আমাদের ফলো হবে, তার মানে কি ফলোটা আমার ভেরি করতেছে। ফলো ইজ ডিপেন্ডিং মানে লোডটা লোডটা ফলোটা কিসের উপর ডিপেন্ড করতেছে, ফলো ফলো ইজ ডিপেন্ডিং আর লোড লোডের উপর ডিপেন্ড করছে, কি মানে আমার লোড যতটুকু হবে সে অনুসারে আমাদের কিন্তু ওয়াটারটা সার্কুলেশন ফলো করবে, ঠিক আছে, আমার এয়ার হ্যান্ডেলিং ইউনিট হবে FCU-তে, তার মানে আমার ফলোটা ডিপেন্ড করছে লোডের উপর, লোড 100% ফলো উইল বি 100%, দ্যাটস টোটাল ক্যাপাসিটি যে আমাদের জিপিএমটা আছে পাম্পে 3000 জিপিএম, 3000 জিপিএম ফলো হবে। আবার যদি আমাদের ফলোটা ভেরি করে 75%, আমাদের 75% যতটুকু 3000 আসে 3000 জিপিএম, তাহলে আমাদের 2250 চলে আসবে, ঠিক আছে, সেই পরিমাণে আমাদের পানি সার্কুলেশন হবে তিনটা এসিউতে। এবং আমাদের যে 25% ছিল আমাদের সেই অনুযায়ী সেটা ভালো ফলো থাকবে এবং সেই অনুযায়ী আমাদের এইগুলোতে পানিটা ফলো হবে, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা হলো কথা। এখন আমি আপনাদের জাস্ট এটা বোঝানোর সাথে যে জীবন করতেছি এটাই যে আমাদের টেম্পারেচারটা কিন্তু কোনো চেঞ্জ নেই, কনস্ট্যান্ট থাকবে। এবং এখানে
দেখেন তিনটা পাম্পে যেহেতু 1K করে আমি যদি 100% লোডে চালাই, তার মানে 100% লোডে যদি চালাই আমি 100% লোড, তাহলে 3000 GPM টোটাল যে ক্যাপাসিটি আমার প্ল্যান্ট, আমার এই যে এই প্ল্যান্টের টোটাল যে ক্যাপাসিটি 3000 GPM সার্কুলেশন হবে অ্যারাউন্ড দ্য বিল্ডিং, ঠিক আছে? তো আমাদের 3000 GPM কিন্তু ফলো হবে এদিক দিয়ে, এই তিনটা এএসইউ দিয়ে, ঠিক আছে? তিনটা এএসইউ দিয়ে আমাদের 3000 GPM ফলো হবে, ঠিক আছে? তো আমাদের এখানে শুধুমাত্র কখন 100% লোডে, 100% লোড আমার ফলো 100% হতে হবে। তার মানে ভালোগুলো কি, এগুলো টু এ ভাল্ব এবং টু এ ভাল্ব থ্রি এ ভাল্ব, মোটামুটি একটা কনসেপ্ট আমাদের দেওয়া হয়েছে এর আগে যে দুইটা ভিডিও দেওয়া হয়েছে সেখানে। কিন্তু এর আমি তাছাড়াও এর এর জন্য ইন্ডিভিজুয়ালি পার্ট করে আলাদাভাবে আমি ভিডিও দেবো, টু এম থ্রি ভাল্ব মেকানিজম, ঠিক আছে? অবশ্যই দেবো, ওয়াচ করবো নেক্সট টাইম। দেখুন আমার 100% মোড়ে কিন্তু 3000 GPM ফলো হচ্ছে, তার মানে আমার যে ভাল্বটা আছে 100% খোলা, ঠিক আছে? এবং আমাদের যে ব্যাগ আসতেছে পানি কত, 3000 GPM ব্যাগ আসবে, ওকে? আমাদের ব্রাইন পাম্প বা পাম্প করা চলবে, 1, 2, 3 চলবে, তাই না? 3 চলবে, আমার ফুল রুট, ফুল রুটে তো পাম্প 3 চলবে। এবং সে অনুযায়ী আমাদের এগুলো যেহেতু বেস্ট টাইপ পাম্প, এগুলো হলো বেস্ট টাইপ ভেরিয়েবল স্পিড ড্রাইভ, ভিএসডি মানে ভেরিয়েবল স্পিড ড্রাইভ দ্যাট ক্যান এবল টু ভেরি দ্য স্পিড অফ দ্য পাম্প রোটেশন, দ্য ইম্পেলার রোটেশন, ওকে? ডান, ঠিক আছে? 3000 GPM ফর 100% লোড, তো এক্ষেত্রে আমার 3000 GPM কিন্তু ফলো চলে যাবে, 3000 GPM চলে যাবে। কোথায় আমাদের চলে যাবে? কাজ করার ফলে আমাদের পাম্পে চলে যাবে, ওকে? ডান, পাম্পে, ইঞ্জিনিয়ার পাম্পে চলে যাবে, ঠিক আছে? তো আমাদের পাম্পে চলে গেলে এটা 100% লোডের জন্য আমাদের কাজ করবে, বাল্ব কিন্তু 100% ফুল থাকবে, ওকে? টু এ ভাল্ব, তিনটা ভাল্ব আমাদের। এখন সাপোজ মনে করেন আমাদের বিল্ডিং এর লোড 75%, নাম্বার টু, ঠিক আছে? 75% যদি 75% হয়, সেক্ষেত্রে আর মানে এখানে যে ওয়াটার সার্কুলেশনটা কীভাবে হবে, অবশ্যই যারা বুঝতে পারতেছেন হয়তো বা অনেকেই, আমার যখন 75% লোড হবে তখন আমাদের এখানে নাম্বার টু এর ক্ষেত্রে আমাদের যে পরিমাণ পানি ফলো হবে 2250 GPM, ঠিক আছে? মানে 75% লোড হলে 3000 75% কত হবে, 2250 হবে। তো 2250 GPM আমাদের কিন্তু এদিক দিয়ে ফলো হবে, ওকে? ডান, এই তিনটা এসুতে আমার 2250 GPM ফলো হবে। তো 2250 GPM ফলো হওয়া মানে কি, আমার লোড কত, 75% অ্যারাউন্ড দ্য বিল্ডিং এর ইন্ডিভিজুয়াল এসুতে, ঠিক আছে? তার মানে আমার ভাল্ব কি 25% অফ থাকবে না, ভাল্ব কিন্তু 25% অফ থাকবে, ঠিক আছে? আমার যখন এই লাইনে যখন 2250 GPM ফলো হবে অ্যাজ পার দ্য লোড অফ 75% অ্যারাউন্ড দ্য বিল্ডিং, তখন কিন্তু আমাদের ভাল্ব 25% বন্ধ রাখা, 75% টু এ ভাল্বগুলো ওপেন থাকবে, কিন্তু 25% পানি সেটা দিয়ে ফলো করতে পারবে না। তখন কী হবে, তখন আমার এখানে কিন্তু এই যে এই পাশের যে প্রেশার, এই পাশের যে প্রেশার, এটা কিন্তু প্রেশার ডিফারেন্সিয়াল, প্রেশারের পার্থক্য সৃষ্টি হবে, ক্রিয়েট হবে। তখন আমাদের প্রতিটা ভাল্ব কী করবে, 25% করে অফ থাকবে, এবং এখানে যে প্রেশারটা ক্রিয়েট হবে, এই প্রেশারটা কিন্তু এখানে সিগনাল করবে, এই সেন্সর ডিপি ডিফারেন্সিয়াল প্রেশার সুইচ, এটা সেন্স করে আসে, কিন্তু সেই কিন্তু আবার এই পাম্পকে সিগনাল দেবে, গিভস এ সিগনাল যে তুমি এখন আমাকে 2250 GPM সাপ্লাই করো আমার তিনটা এসির জন্য, আমার এখন এই যে এসির জন্য, কারণ আমার আমার যে বিল্ডিং লোড আছে সেখানে যে আমার এই পরিমাণ পানির দরকার, 75% 2250 GPM আমার দরকার। সো তখন এই পাম্প কী হবে, পাম্পের স্পিড কী হবে, কমায় দেবে, কমায় কিন্তু সেই ওই পরিমাণ পানিটাই ফলো করবে, সে যা যে পরিমাণ চাবে এরা, এবং যে পরিমাণ কি রুম টেম্পারেচার, এগুলো থার্মোস্ট্যাট, ঠিক আছে? এরা সেন্স করবে যে পরিমাণ চাবে, সেই পরিমাণ অনুযায়ী এই ডিফারেন্সিয়াল এই পাইপে এবং এই পাইপে কী হবে, ডিফারেন্সিয়াল অফ দ্য প্রেশার, প্রেশার একটা পার্থক্য সৃষ্টি হবে, এবং এই পার্থক্যটা সেন্স করবে কে, দেখেন ইন্ডিকেটর করা আছে এই পাশে এবং এই পাশের মধ্যে ইন্ডিকেটর করা আছে ডিপি, এই ডিফারেন্সিয়াল প্রেশার সুইচ, এই সেন্স করে আগে কিন্তু সিগনাল ডাইরেক্ট দিয়ে দেবে পাম্পকে, তিনটা পাম্পকে দিয়ে দেবে। এই তিনটা পাম্প কিন্তু আমাদের পিএলসি বা আমাদের যে এক্সপানশন বটল থাকে ইন্ডিকেটর করা থাকে ডিডিসিতে, ঠিক আছে? ডিডিসি সম্পর্কে একটু বলা হয়েছিল, আমি অবশ্যই পিএলসি বা আমার সরি বিএমএস এর অবশ্যই এই ভিডিওগুলো দিব, অবশ্যই দিব একটু লেটার চাইতে। বিএমএস যেহেতু আমাদের মেজর বা এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্ট বা মেকানিক্যালের কাজ, আমার বিএমএসটা অবশ্যই বিএমএস ইঞ্জিনিয়ারদের কাজ, সেক্ষেত্রে আমি দিচ্ছি না, করে দেবো অবশ্যই। তো আমাদের এই যে প্রেশারগুলো সেন্স করবে কি, ডিপিএস ডিফারেন্সিয়াল প্রেশার সুইচ সেন্স করে কিন্তু সে কিন্তু এগুলো সবই কিন্তু পাম্পগুলো ইন্ডিকেটর করা থাকবে, ঠিক আছে? ভিএফডির সাথে, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের সাথে, তখন সে সেন্স করবে যে আমাদের ফলো করতে হবে 2250, সে 2250 ফলো করবে, ওকে?
সে এইগুলা সেন্সগুলা করবে কে এই যে টেম্পারেচারের মাধ্যমে, এবং এই যে এই যে পার্থক্যটা প্রেসারের পার্থক্যটা এটা সেন্স করবে কে ডিপিএস, ঠিক আছে, এই সেন্স করবে। তারপরে আমাদের সে পরিমাণ সে ফলো করবে পাম্পে, পাম্পের স্পিড ভেরি কইরা, ঠিক আছে, সে পরিমাণ আমাকে ফলো করবে সিলিন্ডারের মধ্যে দিয়ে চলে আসবে। ওকে, ওদের সিলিন্ডারের মধ্যে দিয়ে এখন যদি মনে হয় যে আমার, তখন কিন্তু আমার তিনটা সিলিন্ডারই চলবে। যদি মনে হয় যে আমাদের এখানে লোড হলো কত পার্সেন্ট, তিনটা মনে করলাম, এখন মনে করলাম যে আমার লোড হলো 50%, আমার লোড যদি 50% হয় তখন আমি মনে করছি যে আমার এই যে আমাদের যে ডিডিসির সঙ্গে যেভাবে কানেকশন করা থাকে, যখন আমাদের লোড 50% হয় তখন আমাদের জিপিএমটা কম লাগে, ঠিক আছে, মানে আমাদের জিপিএম ফলো হবে কত, 1500। 50% মানে কি 100% আমাদের টোটাল ক্যাপাসিটি 3000 জিপিএম, এর মধ্যে বিল্ডিংয়ে সার্কুলেশন হয়, যদি আমার 50% তার মানে অর্ধেক 1500 জিপিএম ফলো হবে, তো 1500 জিপিএম। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের বাল্বগুলো কত কত পার্সেন্ট ফলো থাকবে, 1500 জিপিএম, মানে 50% ফলো থাকবে, মানে বাল্বগুলো অর্ধেক ফলো থাকবে, পানিগুলো অর্ধেক ফলো করবে প্রতিটি এসিতে, কারণ রুমটা টেম্পারেচার সেই পরিমাণে সেন্স করবে, সেন্স করে একে সিগনাল দিবে, সিগনাল দেওয়ার ফলে কিন্তু সে কিন্তু বাল্ব বন্ধ করে দিবে, ঠিক আছে, 50% বাল্ব বন্ধ করে আর 50% পানি ফলো করে দেবে প্রতিটা থেকে, ইজ এসিউ থেকে, প্রত্যেকটা এসিউ থেকে আমাদের 50% পানি ফলো করে দিবে। এবং এই যে এখানে যখন পানি চাপ যখন বাড়বে এবং এখানে যখন কমবে, তখন কিন্তু আমাদের এখানে 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এর দিকে কিন্তু 2250 ফলো হবে, 2250 2 নম্বরের ক্ষেত্রে, 70% ক্ষেত্রে। এবং আমাদের 3 নম্বরের ক্ষেত্রে কত ফলো হবে, 3 নম্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের ফলো হবে কত, 1500 জিপিএম। ওকে, 1500 জিপিএম ফলো হবে। তো আমি এখন আমাদের ভারতগুলো কিন্তু 50% অফ প্রতিটা ইস এসুতে, তো এর ফলে আমাদের যে দুই পাশে যে পাইপের যে প্রেশার, ওয়াটার প্রেশার, এটা এটা আমাদের ওই আগের মতো এটি ডিপিএস সেন্স করবে, সেন্স করে আমাদেরকে পাম্পকে সেন্স করবে এবং পাম্পের স্পিড কমায় দেবেন, এবং সে 50% ওয়াটার ফলো করবে সিলিন্ডারের মধ্যে দিয়ে, সিলিন্ডারের মধ্যে দিয়ে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটা সিলার চলবে না, সিলার চলবে কয়টা, সরি একটা চলবে না, একটা সিলার প্লাস থাকবে, আমাদের যে আমি যেভাবে আমি ডিডিসিতে ইন্টিগ্রেটেড করবো ডিজাইন ইঞ্জিনিয়ার অনুযায়ী, যে আমাদের এই সময় কয়টা পাম্প চালানো দরকার সেটা সেই অনুযায়ী ইন্টিগ্রেটেড করা থাকবে উইথ দ্য ডিডিসি, ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল, ঠিক আছে। আপনি তিনটা চালাতে পারেন বা দুটা চালাতে পারেন, তো আপনি যদি চালান দুটা বা তিনটা, সেক্ষেত্রে সে অনুযায়ী কিন্তু সে পানি ফলো করবে, পানি কিন্তু 1500 জিপিএম ফলো করবে, হবে না। যদি আপনি মনে করেন যে না আমার তিনটা সিলেক্ট করলে আমাদের ইলেকট্রিক বিল বেশি আসবে, সেক্ষেত্রে আপনি একটা সিলেক্ট অফ করে দিলেন, ওইভাবে আপনি ডিডিসির সঙ্গে কানেক্ট করলেন বা ইন্টিগ্রেট করলেন, সেটা ডিজাইনের উপরে, যারা ডিজাইনার যারা এইভাবে প্লাট কমিশনিং করে সেক্ষেত্রে তারা এটা ভালো বলতে পারবে তারা দিলে, এটা অবশ্যই দুটো সিলেস তারা থাকবে সে সময়, ঠিক আছে, এটাই বেটার হবে, কারণ তিনটে সিলেস তারা অবশ্যই ইলেকট্রিক বিল কনজিউম হবে না, মানে বেশি বিল হবে, এই জন্য দুটো সিলেস সার্ভ করা হয়। তো যখন আমার দুটো সিলেস চলবে তখন কিন্তু আমার পাম্প তিনটি চলবে, কিন্তু আমাদের যে ফলোটা করবে সেই ফলোটা কিন্তু 1500 জিপিএম ফলো করবে এই দিক দিয়ে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমার 100% চললে যে আমার কত চলে, আমার 3000 জিপিএম ফলো হয়, 3000 জিপিএম চলে আসে তিনটে সিলারে, 75% চলে 2250 জিপিএম, এবং তিনটে সিলার রানিং হয় আমাদের পানিটা পুরো তিনটে সিলারে সার্কুলেশন হয়, আমাদের এসিতে ক্র্যাশ হয়ে আবার চলে আসছে পাম্পে, কিন্তু আমার বাকি পানিটুকু কোথায় যাচ্ছে, বাকি পানিটুকু, কারণ আমার ক্যাপাসিটি কত বিল্ডিংয়ের, এখানে তিন পাম্পের জন্য 3000 জিপিএম, পার পাম্প কত, 1000 জিপিএম, তাহলে আমার যে বাকি 750 জিপিএম পানি থাকে এটা কোথায় যাচ্ছে, বাকি 1500 জিপিএম পানি থাকে এটা কোথায় যাচ্ছে, অবশ্যই বলবো। দেখেন আমাদের এখানে পাম্পগুলো কেমন করা আছে, তার ইন্ডিকেটার সার্কেল করা আছে, এখানে দেখেন পানিটা যখন আসবে, আসার পরে কি আমাদের এদিকে ধরুন 2 নম্বরটা হলো 75%, 2250 জিপিএম, এখন 2250 জিপিএম কিন্তু এদিক দিয়ে আসলো, ঠিক আছে, 2250 জিপিএম কিন্তু আসলো, আসার ফলে কিন্তু এটা কিন্তু 400 কথা বলছিলাম, 3000 জিপিএম, 2250 জিপিএম যখন আসবে, আসার ফলে কিন্তু আমাদের, আসার ফলে কিন্তু আমাদেরই হবে, আসার ফলে আমাদের এখানে যে বাকি পানিটুকু থাকবে 750 জিপিএম, সেটা কিন্তু দেখেন আমি চলে যাবে পাম্পে, ডুব প্রতিটা পাম্পে ডুববে, তাই না, ঢুকার ফলে কিন্তু সে আউটপুট হবে প্রতিটা পাম্প থেকে, আউটপুট হবে না, আউটপুট সোজা চলে যাবে, সোজা চলে যাবে এদিক থেকে, কত যাবে 2250 যাবে এদিক দিয়ে, এই সিলার তিনটে সিলারে ডুববে, তিনটে সিলারে কত ডুববে, 2250 ডুববে, এই সিলারে 2250 ঢুকে যাবে বার হয়ে, ঠিক আছে, আর বাকি যে 750 জিপিএম থাকবে এটা কিন্তু 750 জিপিএম কিন্তু এদিকে চলে আসবে, এদিকে চলে আসা এই হারে ঢুকবে, পাম্প ওয়ানে ঢুকবে, পাম্প টু ঢুকবে, পাম্প থ্রি ঢুকবে, এভাবে প্রতিটিতে ঢুকে যাবে, ঠিক আছে, বুঝতে পারছেন,
এখন যদি পুনর্সজীবন ফলো হয় তাহলে পুনর্সজীবন কোথায় যাবে? এই পুনর্সজীবন যে আমাদের যে লুপটা আছে পাম্পের যে ক্লোজ লুপ, ঠিক আছে, বা আইসোলেটেড লুপ, এই লুপের মধ্যে কিন্তু বাকিটুকু আমার সার্কুলেশন হবে, আর বাকি যে পুনর্সজীবন এখন সিলারে সারা হবে, ঠিক আছে, তিনটে সিলারের জন্য সারা হবে। সেক্ষেত্রে আপনি দুটো সিলেস চালান বা তিনটে সিলেস চালান, এটা আপনার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, আপনার উপর আপনি ডিপেন্ড করবে যে কটা সিলেন আপনি চালাবেন। কিন্তু আপনাদের ওই সময় 50% লোড আমাদের একটা সিলের মতো থাকে, 1500 জিবি যদি আমার ফলো হয় তার মানে আপনাদের যে 750 জিবি করে ফলো হবে, আর বাকি যে পানিটুকু এটা কিন্তু আমাদের এই যে পাম্পের যে আইসোলেটেড সাইকেল আছে, ক্লোজ সাইকেল, এই সাইকেলের মধ্যে কিন্তু ফলো হবে, ঠিক আছে, এর মধ্যে ফলো হবে। ওকে, না তার মানে বুঝতে পারছেন? এখন যদি আমাদের 25% লোড হয় তার মানে কত? আমার 25% লোড হলে আমাদের 750 জিপিএম কিন্তু ফলো হবে, ফোন নাম্বারে 750 জিপিএম ফলো হবে 25% হলে। অবশ্যই আমি মিশাই দিচ্ছি, দেখতে পারলেন? যদি আমি 25% চালাই 4 নম্বরে 750 জিপিএম ফলো হবে, তাই না? এই যে ফলো হচ্ছে এই পরিমাণ, মানে 3000 যে 3000 25% যত থাকে ওইটুকু আমাদের ফলো হবে এই তিনটে এসিতে, এবং সেই অনুযায়ী সেই পার্সেন্টেজ জিজ্ঞেস করার পরে একইভাবে কাজ করবে, এই ডিপিএস চুজ করবে, ওকে, এবং 750 সে ফলো করাবে, আর বাকি যে মানিটুকু থাকবে আমাদের, ঠিক আছে, 2250, সেক্ষেত্রে কিন্তু আমি সব পাম্প চালাবো না, 1 ক্রস 2 ক্রস আমি একটা পাম্প চালাবো, কারণ আমাদের একটা পাম্পের ক্যাপাসিটি কত? 1000 জিপিএম, কিন্তু আমাদের লাগবে কত বিল্ডিংয়ে? 750 জিপিএম। তাহলে আমার একটা পাম্প চালালে আনাপ না, তাহলে আমাদের আমাদের যে পাওয়ার কনজিউমশন বা পাওয়ার আমাদের যে কষ্ট মানে ইলেকট্রিক বিল এরকম আসতেছে না? সেক্ষেত্রে আমি যদি জানি আমাদের একটা পাম্পের যেহেতু আপনার 1000 জিপিএম, আমার বিল্ডিংয়ে লাগবে 750 জিপিএম ফর দ্য 25% লোড, ঠিক আছে, পারপাস, ফর দ্য লোড অফ দ্য 25% পারপাসে, সেক্ষেত্রে আমার একটা পাম্প চালালে হবে না, তাহলে দুটো পাম্প আমার ভালো থাকবে। দুটো পাম্প যদি আমার বন্ধ থাকে তখন আমাদের কী হবে? 1000 জিপিএম ফলো হবে, 1000 জিপিএম কি ফলো হওয়ার ফলে আমার 1000 জিপিএম চলে যাবে এদিক দিয়ে, 1000 চলে যাবে না, 1000 না, তখন কিন্তু আমার সিলার চলবে কিন্তু একটা, দুটো সিলার বন্ধ, ঠিক আছে, দুটো সিলার বন্ধ আমার একটা সিলার চলবে, তো একটা সিলার যদি চলে আমার তখন কিন্তু আমার 750 জিপিএম চলে আসবে একটা সিলারে, ওকে, 750 জিপিএম চলে আসবে, এদের তো বন্ধ, তাই না? আমার সব দিক থেকে মানে খরচ কমতেছে তো বন্ধ, আর বাকি আমার কোনো থাকবে 250 জিপিএম পানি থাকবে, তো এইটা এদিকে চলে আসবে, চলে সার্কুলেশন করবে, এইটুকু কিন্তু পাম্পে ঢুকবে না, সিলারে ঢুকবে না, কারণ সিলারে ঢুকে মানে তো আউটপুট করে দিলে, আউটপুট মানে কি? সে 1000 জিপিএম আউটপুট, কিন্তু আমার 1000 জিপিএম লাগবে কেন? না, আমার লোড করতে 25% লাগবে, 750 জিপিএম, বুঝলেন? বাড়তি যে পানিটা আছে এটা আমার কিন্তু পাম্পে এই সার্কুলেশন হয়ে থাকবে, হতেই থাকবে, আর বাকি 750 আমার সিলারে চলে যাবে। এখন বুঝতে পারছেন? অবশ্যই আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝলেন কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই জানাবেন। এখন দেখেন আমাদের একটা আর একটা জিনিস দেওয়া হয়েছে এখানে, টোটালি আশা করি মনে মনে সাইকেলটা হয়তো বুঝতে পারছেন। এখন আমাদের যেখানে একটা ভাল দেওয়া হয়েছে, এটা হলো আমাদের কি ভাল, সরি, এর আগে দেখেছিলাম যে এটা হলো মিক্সিং এরিয়া বা আমাদের যে ডিকাপলার থাকে, এটা 1 কেডব ডিকাপলার, এখানে একটা ভাল্ব আছে, ঠিক আছে, এই যে ভাল্বটা, আর এটা আছে ফলো সুইচ, এটা হলো ফলোমিটার, ফলোমিটারের কাজটা কি? পানিতে যাওয়া ফলো হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখব কোন ক্ষেত্রে আমার এই ভাল্ব কিন্তু অলওয়েজ ক্লোজ, সবসময় কিন্তু ক্লোজ থাকবে, ক্লোজ থাকবে, সবসময় ক্লোজ থাকবে, কিন্তু এই ভাল্বটা দেওয়া হয়েছে কেন? কখন ওপেন হবে? অবশ্যই তো ওপেন হবে, না হলে ওপেন না হলে ভাল্বটা দেওয়া হতো না, অবশ্যই ওপেন হবে, সেটা আমার যদি জিপিএম যদি আমার কত হয় বিলো দ্য 250 জিপিএম নিচে হয়ে যায়, যদি 250 জিপিএম নিচে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভাল্বটা কী হবে? 250 জিপিএম এর নিচে হলে পরে সেই ক্ষেত্রে আমার ভাল্বটা কিন্তু খুলে যাবে, খুলে কিন্তু বাইপাস হবে, কেননা আমার এই পাম্পের ক্যাপাসিটি কত চিন্তা করুন, আপনি পাম্পের ক্যাপাসিটি কত? 1000 জিপিএম। তা আমি এখন আমার আমার এখন দরকার কত? সাপোজ আরও লোড কম, মিনিমাম জিপিএম যদি আমার মিক্স মিনিমাম সর্বনিম্ন জিপিএম যদি আমার 250 জিপিএম ফলো হয় বা এর নিচে বা এর কম, তাহলে আমার তখন ভাল্বটা ওপেন হয়ে যাবে, কেননা আমার 250 জিপিএম যদি আসে এবার যদি বন্ধ থাকে আমার পাম্পে কিন্তু 250 জিপিএম ধরবে, ডুববে, তাই না? পাম্পে কি 250 জিপিএম ধোয়ার কথা? না, আরও বেশি ধোয়ার কথা। তো বাকি পানিটুকু কোথায় বাইপাসে আসতেছে না? বাকি পানিটুকু আমার কত আসবে? আর যে 550 বা 500 জিপিএম এটা কিন্তু আমার এদিকে চলে আসবে, এই ভাব খুলবে, এই জন্য খুলে এই 250 আর এই 500 কত হলো? 750 আমার ডুবু কোথায়? পাম্পে। আর পাম্পে আমার যে
আইসোলেটেড ক্লোজ আছে, সাইকেল আসতে আমাদের কত করতেছে 250, টোটাল কত হলো 1000 GPM। ওকে ডান, আশা করি বুঝতে পারছেন, নাহলে অবশ্যই আমি আবার বলতেছি, আবার বলতেছি খুবই সেন্সিটিভ ইস্যু এটা। আর ফ্লোমিটার এই জন্য দেওয়া হয়েছে যে আমার এই যে পানিটা এক্সট্রা যে পানিটা আছে এটা ফ্লো হয়েছে হতেছে কিনা, কারণ এই পানিটা যদি আমার না যায় তাহলে সিলিন্ডার উইল বি ড্যামেজ হতে পারে। কারণ সিলিন্ডারে আমাদের ম্যাক্সিমাম মিনিমাম যেটা আমাদের রিকোয়ারমেন্ট দরকার, যে পরিমাণ পানি সার্কুলেশনের জন্য রিকোয়ারমেন্ট দরকার সেই পরিমাণ পানি সার্কুলেশন করতেই হবে, ঠিক আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্লোমিটার এই জন্য দেওয়া হয়েছে যে আমার এই লাইন দিয়ে পানি যাইতেছে কিনা এবং কতটুকু পানি আমার যাইতেছে, ঠিক আছে, এইটুকু আমার দেখার জন্য, আমার চেক করার জন্য এটা কিন্তু দরকার। আমি যে পরিমাণ পানি আমার যাওয়া দরকার এই ফ্লোমিটার দিয়ে আমি সেটা দেখতে পারবো কত GPM যাচ্ছে, যে আমার লিমিটেড GPM যেটুকু দরকার আছে এটা লিমিট করা থাকবে সেই পরিমাণ আমার যাইতেছে কিনা আমার পাম্পে, সেটা দেখার জন্য আমার ফ্লোমিটারটা এখানে ইউজ করা হইতেছে। এবং এই বাল্বটা আমার তখনই খুলবে যখন GPM 250 নিচে ফলো হবে, হ্যাঁ, এই যে আমাদের এই সেলারগুলোতে এই এসিগুলো, তখন আমার এই বাল্বটা খুলে যাবে। এই 250 GPM এদিক দিয়ে ঘুরে কত 250 আসবে, 250 GPM, ওকে। আর এখানে 500 GPM আসবে, 500 যোগ 250, আর এই যে পাম্প যেহেতু একটা খোলা, এই 1000 GPM সার্কুলেশন হবে এবং এই 750 আবার চলে যাবে আমার চিলারে, ঠিক আছে, এভাবে হবে। তখন ভাতটা আমার, এখন ভাতটা আমার এভাবে শোনাবা, ভাতটা ওপেন থাকবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন, ভাতটা আমার তখন ওপেন হবে এবং আমার ফ্লোমিটার কাজটা হচ্ছে যে আমার কতটুকু GPM পানি ফলো হচ্ছে এই জন্য। তো আমি এখন আপনাদের এখানে এটা শেষ করবো, কিন্তু এই বিষয়ে আমি আর কিছু কথা বলবো। তো এই প্রাইমারি ভেরিয়েবল প্রাইমারি পাম্প কেন কেন ইউজ করা হয়, ঠিক আছে, এটা হলো ভেরিয়েবল প্রাইমারি পাম্প, ভেরিয়েবল প্রাইমারি পাম্প কেন ইউজ করা হয় আমি এই বিষয়ে কিছু কথা বলবো। এই জন্যে যে আপনাদের এখানে যে আমাদের যে এই ধরনের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টে আপনার শুধুমাত্র আপনার এটা এটা কিন্তু সেকেন্ডারি পাম্প লাগে না, ঠিক আছে। আর এটা কেন অ্যাডভান্টেজ কী, এর অ্যাডভান্টেজ হচ্ছে আপনি জায়গা স্মল মানে প্লান্টের যে স্পেস জায়গা সেটা অনেক কম লাগে এবং আমাদের যে ইলেকট্রিক যে পাওয়ার এফিসিয়েন্ট হয়, ঠিক আছে, পাওয়ার এফিসিয়েন্ট মানে আপনাদের বিল কম আসে, মানে আপনাদের রানিং কস্ট কম এবং এই যে আপনাদের যে প্রজেক্ট কমিশনিং বা ইনস্টলেট এটার কস্ট হলো মিডিয়াম, হাই না, খুব মিডিয়াম কস্ট। এবং আপনি যখন এটা প্রজেক্ট করবেন তখন এটা আমাদের যে ভেরিয়েবল প্রাইমারি পাম্পের যে হেড থাকে এই হেডটা খুব কম থাকে এবং হেড কম থাকার কারণে এখানে ফ্রিকশন লস কম, ঠিক আছে, ফিটিংস কম, আর ফিটিংস কম মানে ফ্রিকশন লস কম, ফ্রিকশন লস কম মানে আমাদের অবশ্যই সেটা আমাদের যে পাম্পে যে এসপি আছে উইল বি লেস হবে, পাম্পে এসপি যদি বাড়ে তাহলে আমাদের অবশ্যই পাওয়ার বেশি কনজিউম হয়, মানে পাওয়ার বেশি আমাদের দরকার পড়ে, মানে বিল বেশি দরকার পড়ে, ইলেকট্রিক পাওয়ার বেশি খরচ হয়। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাডভান্টেজগুলো হয়েছে যে আমাদের স্পেস কম লাগে, আমাদের পাম্পের যে হেড থাকে হেড, ঠিক আছে, হেড কম থাকার কারণে আমাদের লস কম হয়, ঠিক আছে, ফ্রিকশন লস কম হয়। এখানে আমাদের আরও যেটা সুবিধা হয়েছে যে এটা আমাদের সেকেন্ডারি পাম্প লাগে না, ঠিক আছে, এগুলো আমাদের টোটাল অ্যাডভান্টেজ। এবং এর মধ্যে আরও একটা মেজর আছে যেটা হচ্ছে যে আমাদের যে টোটাল যে আমাদের প্লান্টের যে রানিং কস্ট প্রজেক্টের, এই রানিং কস্টটা খুব কম থাকে, রানিং কস্ট লো থাকে, ঠিক আছে, এটা। আর এটা শুধুমাত্র আপনার ইয়ের কারণে, শুধুমাত্র আপনাদের স্মল এরিয়ার কারণে এটা যে আপনার যে প্রজেক্টটা ইনস্টল যে কোনো জায়গাতে আপনি করতে পারবেন, মানে ইনস্টল করতে পারবেন, এটা হলো স্মল এরিয়া, মানে মিডিয়াম প্রজেক্টের জন্য এগুলো ইউজ করা হয়। আর এগুলো বেশিরভাগই আপনাদের প্রথম বলছিলাম যে এটা হলো আপনাদের এয়ারকুল টাইপের, ঠিক আছে, এয়ারকুল টাইপের মানে এখানে ইউজটা করা হয় এই অবস্থায়। আর এগুলো মিডিয়াম প্রজেক্টের জন্য এগুলো মূলত ইউজ করা হয়। আর যে ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা সেটা হচ্ছে যে আপনাদের এটার দক্ষ অপারেটর বা দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন পড়ে, কারণ এগুলো পাম্প সেন্সিটিভ ইস্যু, এগুলো খুবই আপনাদের খুবই দক্ষ অপারেটর বা দক্ষ ইঞ্জিনিয়ার ছাড়া এগুলো চালানো যাবে না, তাহলে হয়তো কোনো ড্যামেজ হতে পারে, খুবই সেন্সিটিভ বিষয় এগুলো এই প্রজেক্টগুলো অন্যান্য যে প্রজেক্ট আছে। তো এই জন্য এটা হলো মেন ডিজাইন অসুবিধা। তো এই বিষয়ে আরও দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল পাম্পের ক্ষেত্রে আপনি যেটা অন্যান্য যে সেকেন্ডারি প্রাইমারি পাম্পের ক্ষেত্রে প্রাইমারি কনস্টেন্ট প্রাইমারি ক্ষেত্রে যে পরিমাণ কস্ট হবে বা ভেরিয়েবল সেকেন্ডারি ক্ষেত্রে সে পরিমাণ কস্ট এখানে হবে না এবং ইনস্টল কস্ট কম এবং আপনার যে রানিং কস্ট সেটা কিন্তু কম হবে। তবে এর একটা অসুবিধা যে এটা খুবই সেন্সিটিভ ইস্যু, খুব হিসাব করে চালাতে হয়, অপারেটর খুব দক্ষ অপারেটর লাগে, দক্ষ ইঞ্জিনিয়ার লাগে টু মেনটেন দ্য প্রজেক্ট, ঠিক আছে, টু মেনটেন দ্য প্রজেক্ট। এক্ষেত্রে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, আমি কথা বলবো না।
সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? যদি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এনকারেজ করবেন তুমি এক দেখা ভিডিও। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।